আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গিফট আইটেম দেখাবো। তো এই গিফট আইটেম গুলার মধ্যে বোতল, বোতলটা কিন্তু আপনারা আপনাদের ঘরে আপনাদের বাচ্চাদের জন্য, আপনাদের পানি খাওয়ার জন্য বোতল তো অবশ্যই লাগে। এছাড়াও কিন্তু আজকে আরো সুন্দর সুন্দর কিছু গিফট আইটেম কালেকশন গুলো দেখাবো, যেগুলো কিন্তু আপনারা আপনাদের আশেপাশে যারা আছেন বা আপনাদের বাসার ছোট সোনামনির জন্য কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে নিতে পারবেন। তো আর দেরি কেন, এখানে যে ওয়াটার বোতল ভাই, এগুলো কত থেকে শুরু? এগুলো কত করে ভাইয়া? এগুলো অনেক সুন্দর থার্মাল ওয়াটার, মানে ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে, গরম থাকলে গরম থাকবে। আমি এটা দেখাচ্ছি, এগুলো কত বললেন থার্মালে? যেগুলো থার্মাল ওয়াটার বোতল, এটা হচ্ছে 700 টাকা, 700 টাকা মাত্র। আচ্ছা, এরপর এগুলো কত ভাইয়া? এগুলো তো ফ্ল্যাক্স টাইপ, এগুলো তো চা কফি ও ক্যারি করা যাবে। আচ্ছা, এটা প্রাইস কত? এটা 700 টাকা। আচ্ছা, আমি এগুলো দেখাই, যে স্পোর্টস লেখা আছে এগুলো কত করে ভাইয়া? এটা 650 টাকা। আচ্ছা, ওখানেই থাক, ওখান থেকেই দেখাই দিই। আচ্ছা, এটা কত? এটা এটা 550। আর এই সিরিয়ালের গুলো স্কুল গোয়িং বেবি যারা আছে তাদের জন্য এগুলো, এগুলো কত করে? 550। তার উপরে এগুলো? এইটা 450। আমি এগুলো দেখাচ্ছি, 550। খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা যারা বিশেষ করে জিম করে, যারা, হ্যাঁ হ্যাঁ, শেক বানায় খাইতে হয় যাদের, তাদের জন্য এটা কত ভাইয়া? 950 টাকা। আচ্ছা, আমি এরপরে এগুলো দেখাচ্ছি, এগুলো কত করে? বোগ লেখা, যে চাইলে আপনারা দুইটা পার্টের ভিতরে দুই রকমের জুস খাইতে পারবেন। আচ্ছা, প্রাইস কত আসবে এগুলা? আবার দেখেন ভিতরে যেহেতু ছাকনি টাইপ আছে, আপনারা চাইলে টি ব্যাগ চুবায় কিন্তু, যে এনি এনি টাইম এনি প্লেসে আপনারা কিন্তু চা বানায় খেতে পারবেন। এগুলোর প্রাইস কত করে? 650 টাকা করে। খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরো আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, স্কুল গোয়িং বেবিদের জন্য কিন্তু এইটা কিন্তু অনেক কিউট, এটা কিন্তু খুবই কিউট। এটার প্রাইস কত? এটা হচ্ছে আপনার 1050। কোকা কোলা এটা 350 টাকা, 350। আচ্ছা, এরপরে দেখাচ্ছি নিচের এগুলা, এটা 550, 550। আচ্ছা ভাইয়া, যেহেতু গিফটের কথা বলছি, এইটা কি জিনিস, এটা আমাকে একটু দেখাবেন? এক ধরনের চায়না মাটির শোপিস, চায়না মাটির শোপিস ডাইনিং টেবিলে রাখার জন্য। এটা প্রাইস কত? আচ্ছা, আর ওই যে সবুজ একটা আছে না, ওটা 850। তো আমরা এখানে হ্যাঙ্গারের কালেকশন দেখাচ্ছি, হ্যাঙ্গার গুলো কত করে ভাইয়া? 750। কয় পিস এখানে থাকে? হচ্ছে আপনার 9 পিস, 9 পিস, 9 পিস হচ্ছে 750। আচ্ছা, এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ফ্রিজের হ্যান্ডেল, তারপর হচ্ছে রিমোটের কভার, এগুলো কি ভাই? সিলিকন ম্যাট, এগুলো কি ফ্রিজ ম্যাট? না, ফ্রিজের মধ্যে যেন কোনো ময়লা টলা না থাকে, জাস্ট নামায় পরিষ্কার করে ফেলবেন, হয়ে যাবে, ডিপ ফ্রিজও কিন্তু বিছাতে পারবেন। আচ্ছা ভাই, এগুলো কি? এগুলো টাওয়েল, টাওয়েল না? আচ্ছা, এই টাওয়েল গুলো কত করে প্রাইস? এগুলো প্রাইস হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল তো না, 180 টাকা পার পিস। আর এই যে রিমোটের কভার গুলা কিন্তু আমার বাসায় আছে, এসি রিমোট বলেন বলেন সবকিছুই কিন্তু আপনারা এখান থেকে সেট সেট ওয়াইজ নিতে পারবেন। প্রাইস কত করে ভাইয়া? পার পিস, পার পিস 100। আর নিচে কি আছে ভাইয়া? এগুলো নিচে বেসিন টাওয়াল, বেসিন টাওয়াল কত করে? ছোট বড় আছে এগুলো। আচ্ছা, এগুলো কত করে? এটা হচ্ছে আপনার 200 টাকা, এটা হচ্ছে 100 টাকা, 100। আর একটা কাজের জিনিস হয়ে গেছে, প্লেট, প্লেটের এটা কত করে? হচ্ছে আপনার পুরোটা এস এস এর, কয়টা প্লেট রাখা যাবে এখানে? রাখা যাবে 6টা, 700, 750। এটা কি ভাইয়া? বোথ সাইড টেপ? এটা ন্যানো টেপ, ন্যানো টেপ। আচ্ছা আচ্ছা, ন্যানো টেপ, ওই যে যেটা ফুলায় বেলুনের মতো করে ওইটা? না না, বোথ সাইড, যেটা বোথ সাইড। তো এটা কত ভাইয়া? এটা পড়বে আপনার 200 টাকা,
আচ্ছা 200 টাকা। আচ্ছা এটা কি ভাইয়া? এটা হচ্ছে আপনার পলি রাখার ব্যাগ। আচ্ছা পলি রান্নাঘরে পলি ছড়া বড় থাকে, ভাত ভাত করে এটার মধ্যে রেখে দিবেন একটা কর্নারে, যখন লাগবে তখন নিয়ে নিলেন। এটা প্রাইস কত? এটা প্রাইস 300 টাকা। 300 টাকা। আর ফ্রিজে সিলিকন কত করে বললেন? এগুলো পার পিস 80 টাকা। 80 টাকা। এগুলো কি ভাই, টাওয়েল? এক একটা এক এক জিনিস। এটা হচ্ছে আপনার এসি কভার। এসি কভার, আচ্ছা। এটা হচ্ছে কম্বল। এসি কভার কত দাম সহ বলে দেন একবার। এসি কভার হচ্ছে আপনার 350। 350। এটা? এটা হচ্ছে 350। 350। এটা হচ্ছে আপনার এসি কভারই? না, এটা হচ্ছে স্টোরেজ ব্যাগ। স্টোরেজ ব্যাগ, আচ্ছা। এটাও প্রাইস? কম্বল রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা। এটার প্রাইস 350 টাকা। আচ্ছা ভাইয়া এখানে এগুলো কি অ্যাপ্রন? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রনের প্রাইস কত? অ্যাপ্রন প্রাইস হচ্ছে আপনার 200 টাকা। 200 টাকা। আচ্ছা এরপরে দেখাচ্ছি, এরপরে এই যে আর্টিফিশিয়াল ফলগুলো কত করে ভাইয়া? একটা 50 টাকা করে পার পিস। খুব সুন্দর জিনিস। আচ্ছা ভাইয়া এগুলো এখন রাখি, এগুলো নিচে কি আরো জিনিস আছে? ব্রাশ 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 ব্রাশ। এই যে এটা কি? ও আচ্ছা, বেলটা ব্রাশ। এটা প্রাইস হচ্ছে 180 টাকা। নিচে যেগুলো ওভেনের, ওভেন ইলেকট্রিক ওভেন মাইক্রোওয়েভ কভার, এগুলো কত করে? 250 টাকা করে। আচ্ছা এই পাশে আরো জিনিস আছে ভাইয়া, এই যে হ্যান্ড গ্লাভস, রুম টুম ক্লিন করার জন্য এই গ্লাভস গুলো পার পিস কত করে? 60 টাকা। আচ্ছা ভাইয়া এই যে পদ্মগুলো কত করে? পদ্মগুলো আপনার 150 টাকা। আচ্ছা এইগুলো কিন্তু বিউট, এগুলো হচ্ছে 150 টাকা পার পিস। খুব সুন্দর, আমি একটু দেখাচ্ছি, খুব নাইস। আচ্ছা ভাই এটা তো হচ্ছে মুখে মানে বরফের ই দেওয়ার জন্য, শেখা দেওয়ার জন্য, বা যাদের বাসায় আন্ডা বাচ্চা কিছু পর পর গুতাগাতি খায় তারা ডিপ ফ্রিজেটা রেখে দিবেন, তাহলে কিন্তু বাচ্চাদের মাথায় বরফ টরফ দিতে পারবেন, বা কোথাও আপনি নিজে ছেঁকা মেঁকা খেলে আপনি বরফ দিতে পারবেন। এটা প্রাইস হচ্ছে 300 টাকা। এই যে পায়ের মধ্যে যাদের পা ফাটা তাদের কিন্তু পায়ের নিচের অংশটা ঘষার জন্য এই পাথরগুলো লাগে। এটা প্রাইস হচ্ছে 150। এইটা আর একটা কাজে দিন, সেটা ছেঁকা দেওয়ার জন্য, বরফের ছেঁকা দেওয়ার জন্য আইস ব্যাগ। এটা এভাবে করে পানি ভরে ডিপে রেখে দিবেন, আইস হয়ে থাকবে। এটা প্রাইস বলে দেই, ২০০ টাকা। আচ্ছা আমি এটা কি কয়েল স্ট্যান্ড? কয়েল স্ট্যান্ড। ওরে ভাই এটা দেখি যা হচ্ছে। এটা প্রাইসটা বলে দেই, এটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা। এই ফলের ঝুড়িটা কত ভাইয়া? ফল বাদে ঝুড়িটা কত? ফল পার পিস 50 টাকা করে। আচ্ছা 650 টাকা পড়বে। আচ্ছা এরপর আমি এই ঘড়িগুলো দেখিয়ে দিচ্ছি। এই ব্যাডমিন্টনের যে ক্লক গুলো কত করে? 750। আর এই যে এটা, এই যে ঘড়িগুলো 50, ছোটগুলো 600। অনেকগুলো ঘড়ির ডিজাইন আছে। এই যে টুলটা দেখায়, টুলটা কত করে ভাইয়া? এটা কিন্তু ছোট বড় করা যায়। 1250 টাকা। ট্রাভেল টুল বলতে, ট্রাভেল টুল। এটা প্রাইস কত? 1250 টাকা। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই দেখেন এখানে আসলে কিন্তু সব ধরনের আইটেম নিতে পারবেন। এটা কি রুটির বক্স? রুটির বক্স কত ভাইয়া? 200 টাকা। 180 টাকা। আমার চ্যানেল দেখে যারা আসবেন 180 টাকা। এটা কত? 180। তো অনেক সুন্দর। এটা মশলার না? এটা কত ভাইয়া? এস 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 250। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, অনেক জিনিস দেখাইছি, মানে ভাইয়াদের এখানে যা যা আছে সব দেখাইছি আমি। আপনারা ইনশাল্লাহ ভাইয়াদের শপে চলে আসবেন, এই জিনিসগুলো কিনতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। ভাইয়াদের পেজের নাম অনলাইন ড্রেস আপ, আর শপের নামটা আমি পরে বলতেছি, আগে আমি অ্যাড্রেসটা বলে দিই। ঢাকা পান্থপথ, বসুন্ধরা সিটি, লেভেল 6, ব্লক D, শপ নাম্বার 31। তো এটা হচ্ছে আয়েশাস গ্যালারি। আয়েশাস গ্যালারি, আমি শোরুমে যে সাইনবোর্ডটা আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আয়েশাস গ্যালারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।